নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ায় মনসা বাড়ি বুড়ির মাঠ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফুটবল খেলার আয়োজন হলো। এনআরএস কাণ্ডের জেরে অভিনব প্রতিবাদে নামল আসানসোল সুপার স্পেশালিটির চিকিৎসকগণ। এনআরএস কাণ্ডে যখন চিকিৎসকরা কর্মবিরতিতে বদ্ধপরিকর, ঠিক সেই সময় বসিরহাটে দিনরাত এক করে চিকিৎসা চালিয়ে চিকিৎসকেরাই হয়ে উঠছেন ভগবান। বিশ্ব রক্তদান দিবসে পথে নেমে সাধারণ মানুষদের সচেতন করলেন বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসকরা। পে কমিশন লাগু সহ মোট সাত দফা দাবিতে গতকাল বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত ও বিক্ষোভ দেখালো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর শাখা। নজর রাখছি বিস্তারিত খবরে। হাবড়া মনসাবাড়ি বুড়ির মাঠ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফুটবল খেলার আয়োজন। প্রতি বছরের ন্যায় এবছরও বুড়ির মাঠ স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত দিবারাত্রিব্যাপী ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী ২০ জুন বৃহস্পতিবার হবে। বিকেল ৫টায় শুভারম্ভ হবে খেলার। উপস্থিত থাকবেন হাবড়া থানার ইন্সপেক্টর শ্রী গৌতম মিত্র এবং বিশিষ্ট সমাজসেবী বুবাই বোস। হাবড়া থেকে প্রিন্স চৌধুরীর রিপোর্ট, গ্লোব টিভি। এনআরএস কাণ্ডের জেরে অভিনব প্রতিবাদে নামল আসানসোলে সুপার স্পেশালিটির চিকিৎসকগণ। আসানসোলের সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এনআরএস জুনিয়র ডাক্তার পরিবাহ মুখার্জির আক্রান্ত হওয়ার প্রতিবাদে নিজেদের স্বার্থে বুধবার কর্মবিরতিতে অংশ নিয়েছিল। বৃহস্পতিবার এবং শুক্রবার হাসপাতালে পুলিশ পোস্টের দাবিতে ধিক্কার ও কালা দিবস পালন করেন তারা। তবে আজ প্রতিবাদের অন্য ভাষা ধারণ করে তারা। সমস্ত চিকিৎসকেরা নিজের বহির্বিভাগ ছেড়ে গাছের তলায় টেন্ট খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করে। যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে, বিক্ষোভ তারা চালিয়ে যাবে বলে জানান। পাশাপাশি আজও জেলা হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ধিক্কার মিছিল বের করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, গ্লোব টিভি। এনআরএস কাণ্ডে চিকিৎসকেরা যখন কর্মবিরতিতে বদ্ধপরিকর, ঠিক সেই সময় বসিরহাটের দিবারাত্রি এক করে চিকিৎসা চালিয়ে চিকিৎসকেরাই হয়ে উঠছেন ভগবান। আরও একবার মানবিকতার পরিচয় দিল চিকিৎসকরা। বসিরহাটের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে সচল চিকিৎসা পরিষেবা। সকাল থেকে রাত পর্যন্ত অবিশ্রান্ত পরিশ্রম করে রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকরা। তাই গ্রামের মানুষদের কাছে তারাই হয়ে উঠছেন ভগবান। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বিশ্ব রক্তদান দিবসে পথে নেমে সাধারণ মানুষদের সচেতন করলেন বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসকরা। গতকাল বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসকেরা এক অনন্য নজির করল। রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে এক র্যালি বের করে বসিরহাট জেলা হাসপাতালের পক্ষ থেকে, যা ইতিন্ডা রোড হয়ে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে করেন চিকিৎসক থেকে নার্সরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। পে কমিশন লাগু সহ মোট সাত দফা দাবিতে গতকাল বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত বিক্ষোভ দেখালো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর শাখা। পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী সমিতির শতাধিক সরকারি কর্মী এদিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ করে বিক্ষোভ দেখান। জমায়েত মঞ্চে উঠে আসে ১৫ জন রাজ্য সরকারের কর্মচারীর বদলির বিষয়, যারা আন্দোলনের মাধ্যমে পে কমিশনের দাবি জানিয়েছিল নবান্নে গিয়ে। তাদের দূরে বদলি করে দেওয়া হয়েছে। দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় কর্মচারীদের তরফ থেকে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। নজর রাখছি আবহাওয়ার খবরে। আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৯৫% ৪৯%। বৃষ্টিপাত ১০.৭ মিলিমিটার। আপনিও আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।